প্রত্যেককে নমস্কার। আজকের ভিডিওতে আজকের ভিডিওর মূল বিষয় হলো একটা বই আমি রিভিউ করছি, বইটা কেমন, সেই বইটা নতুন এসেছে মার্কেটে। যারা বাংলা এসএসসি দিচ্ছেন এই বছর প্রথম, বা তাদের জন্য আজকের ভিডিও। এবং সুখবর একটা, ইংলিশ যারা দিচ্ছেন এসএসসি ওদের জন্য, যে আমাদের স্যার ইংলিশ পড়াচ্ছেন, যত পারবেন দ্রুত ভর্তি হয়ে যান, কারণ সিট লিমিটেড রয়েছে, হিউজ পরিমাণে ছেলে মেয়েকে পড়াবেন না। স্যার আমাদের 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে পিএসসির জেলা স্কুলে, তিনি টিচার আর কি। অতএব সত্য যোগাযোগ করুন আমাদের সাথে। বিএস একাডেমিতে অনলাইনে কিন্তু ক্লাস এখানে হচ্ছে, পিডিএফ নোটস আর ক্লাস সব আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে। ওকে, আজকে একটা বই, বেশ ভালো একটা বই এনেছি এখানে। বইটা নতুন এসেছে মার্কেটে, বইটা আর কি জাস্ট বেরিয়েছে, এবং সেখান থেকে আমাকে ফোন করে এবং সেখানে আমি দৌড়ে যাই এবং বইটা দেখি যে বইটা কেমন। বইটা বেশ, আমার দেখে মনে হলো বইটা বেশ ভালো, বইটা তো দেখাচ্ছে আর কি এখানে, বইটা আমার কাছে রয়েছে। ঠিক আছে, আপনি যদি কেউ 9 10 বা 11 12 যদি এক্সাম আর কি দিচ্ছেন, তাহলে আপনি এই বইটা আপনি কিনতে আর কি পারেন, বেশ একটা ভালো বই আর কি। সেই বইটার নামটা হলো আপনার, এই বইটা খুব সুন্দর একটা বই, কোম্পানি হলো প্রজ্ঞা, প্রজ্ঞা বিকাশ, প্রজ্ঞা বিকাশ, খুব ভালো একটা বই আর কি। 9 10 11 12 লেভেলের বই, বেশ মোটা একটা বই, দামটাও বেশ ভালো আর কি, কিন্তু ঠিক আছে, 30-40% লেসার পেয়ে যাবেন যদি আপনি কলকাতার কলেজ সাইডে কিনেন, তাহলে আরও কম বাকি পাবেন। তো বইটা বেশ সুন্দর একটা বই, এটা একটা কি বলুন তো বৈশিষ্ট্য আছে বইটার, না আমি দেখলাম এই বইটার মধ্যে না সমস্ত যতগুলো রয়েছে টেক্সট, আপনার সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার, শঙ্কু কুনি, আমি কথা বলছি 19 আর কি, সব কিছু কিন্তু সুন্দরভাবে ওখানে দেওয়া রয়েছে। ফার্স্ট কথা, মানে এত সুন্দরভাবে এমসিকিউ, এত এমসিকিউ আছে ওখানে যে আপনি প্রথম টেক্সটটা ভালো করে পড়লেন, টেক্সটটা ভালো করে পড়ার পরে আপনি সমস্ত এমসিকিউগুলো আপনি যদি করেন বাড়িতে বসে বসে প্র্যাকটিস সেটের জন্য, খুব ভালো আর কি হয়। মানে এমসিকিউ খুব ভালো আছে। তারপর সাহিত্যের ইতিহাস ধরি, আমি সাহিত্যের ইতিহাস তো হিউজ রয়েছে। আমি কালকে দাদা চর্যাপদ দেখছিলাম, চর্যাপদ থেকে প্রশ্ন রয়েছে প্রায় 138টা, অর্থাৎ চর্যাপদ, কৃষ্ণকীর্তন, প্রত্যেক সাহিত্য ইতিহাসের প্রত্যেকটা পার্ট অনেক বেশ খুব ভালোভাবে দেওয়া রয়েছে এবং অনেক তথ্য সেখানে দেওয়া আর কি আছে। ব্যাকরণটা আমি এখান থেকে বলবো না পড়তে, ব্যাকরণটা আমি বলেছি আপনাদেরকে জোগাড় করতে সিরাজুলছিলাম, কিংবা আপনারা পড়তে পারেন আর কি বসু ভট্টাচার্য, এগুলো আপনি পড়তে আর পারেন। কিন্তু আমি বলবো যে এই বইটা যদি আপনি কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরিটা কিন্তু হতে পারে। বেশ সুন্দর একটা বই, আমি বইয়ের কোনো প্রমোশন করছি না ভাই, এই প্রমোশন আমাকে করে দিন। বইটা আপনি যখন দেখবেন না, যখন বইটা আপনি দেখবেন আর কি, দোকানে গিয়ে দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে বইটা কিন্তু খুব সুন্দর একটা বই বেরিয়েছে এবং সত্যি মনটা ছুঁয়ে গেল। পুরো সিলেবাস ভিত্তিক দেওয়া রয়েছে, নিউ সিলেবাস, একদম সিলেবাস তো আমার খুব একটা চেঞ্জ হয়নি, সব কিছু বইটা কিন্তু মধ্যে আছে। মানে মনে মনে সাহিত্য ইতিহাসটা, টেক্সটটা, টেক্সট বই, এই দুটো জিনিস এখান থেকে কিন্তু আপনি বেশ ভালো আর কি পেয়ে যাবেন। ঠিক আছে, আমি তো পড়াচ্ছি এখানে, আমার ব্যাচ এখানে চলছে মোটামুটি, এখানে প্রচুর ছেলে আমি প্রশ্ন করছি এখানে। যদি চান যে ভর্তি হবো এখানে, তাহলে ভর্তি আপনি হতে পারেন, অনলাইনে পড়াচ্ছি এখানে 9 10টা পুরোপুরি, সাহিত্য ইতিহাস, ব্যাকরণ, আপনার টেক্সট বই, সমস্ত কিছু পড়ানো এখানে হচ্ছে। ক্লাস আগামীকাল রয়েছে, এখন রেটটা কম আছে আজ, এবং আজকের দিনের জন্য অনলি 199 টাকা, 1 তারিখ থেকে সেটা বেড়ে হয়ে যাবে 299 টাকা। অর্থাৎ সত্য যোগাযোগ করুন, নাহলে কিন্তু খুব মুশকিল হবে, তখন সেই বেশি রেট দিয়ে আর কি ভর্তি এখানে হতে হবে, যদি ভর্তি হতে চাইছেন আর কি। তো প্রত্যেককে বলবো যে ভালো করে পড়ুন, আর পারলে এই বইটা আপনি কিনতে কি পারেন। ঠিক আছে, প্রত্যেকের শুভেচ্ছা রইলো, আপনি পড়াশোনা কিন্তু করবেন। থ্যাংক ইউ।